সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লগন গান শোনাবার আজকের আয়োজনে। আপনাদের সাথে আছি আমি নাহিদা আফরোজ সুমি। দর্শক, আমরা সবাই একটা জিনিস বুঝতেই পারি বা উপলব্ধি করতে পারি যে একটি দেশের নিজস্বতা গড়ে ওঠে তার কৃষ্টি, কালচার, সঙ্গীত, নৃত্য এবং সেই সাথে আমাদের জনমানবের যে জীবনধারা তাকে ভিত্তি করে। এবং সেই ক্ষেত্রে সঙ্গীত এবং এই জীবনযাত্রা ভীষণভাবে ওতপ্রোত হয়ে জড়িয়ে আছে। এবং যদি সঙ্গীতের কথা আলাদা করে বলতে চাই তাহলে বলতে হবে যে লোকসঙ্গীতের মধ্যে সেই শেকড়ের টানটাকে আমরা অনুভব করতে পারি, আমার দেশের সৌন্দর্যকে অনুভব করতে পারি, আমাদের প্রত্যেক জনের যে জীবন মান, জীবনযাত্রা তাকে অনুধাবন করতে পারি। আর এই লোকসঙ্গীতকে, বাংলার এই রূপকে যারা তুলে ধরেছেন বা সৃষ্টির ক্ষেত্রে যাদের অপরিসীম চেষ্টা ছিল, তার মধ্যে অন্যতম নাম এবং আমরা যাকে এক বাক্যে স্বীকার করি আমাদের লোকসঙ্গীতের এক পুরোধা ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী আব্দুল আলীম। আজ তার জন্মবার্ষিকী এবং তাকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায়। এবং তাকে স্মরণ করেই আজকে তার গাওয়া গানগুলোকে নিয়ে আমরা সাজিয়েছি আমাদের আজকের আয়োজন। সেই গানগুলো, সেই অমূল্য সৃষ্টিগুলো যাদের কাছ থেকে শুনবো তারা আমাদের আজকের দুজন আমন্ত্রিত অতিথি। এবং যাদের ক্ষেত্রে আমি আসলে আলাদা করে কোনো বিশেষণ বলতে চাই না, কারণ তাদের নামটাই তাদের জন্য বিশেষণ। আমি তো বলবো যে আমি টেলিভিশনের পর্দায় তাদের গান দেখে দেখে বড় হয়েছি, গানকে বুঝতে শিখেছি এবং গানকে ভালোবাসতে শিখেছি। আছেন শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী আবু বকর সিদ্দিক এবং সেই সাথে রয়েছেন লাভলি দেব। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমি খুব খুশি যে এরকম একটা বিশেষ দিনে আমি আপনাদের পাশে বসে গান শুনতে পারছি এবং শুনতে পারবো, বেশ সুন্দর একটা সময় কাটবে। আমরা শুরু করতে চাই সুরের মধ্য দিয়ে এবং দিদি আপনাকে দিয়ে শুরু করব। কোন গান দিয়ে আজকের আয়োজনটা শুরু করতে যাচ্ছি? আমাদের পরম শ্রদ্ধাভাজন শিল্পী আব্দুল আলীম স্যারের একটি বিখ্যাত গান, পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই, শুনি। Thank you.
এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আধ্যাত্মবাদের যে কথা সেগুলো আসলে এত সহজভাবে বুঝি আমাদের লোকসঙ্গীতের মধ্যেই কেবলমাত্র পাওয়া যায় এবং খুব সহজ সরল ভাষায় মনের কথাগুলো এবং সেই সাথে ঈশ্বরের যেই কৃপা বা সৃষ্টিকর্তার যেই কৃপা আমরা চাই সেই আবেদনটা এমন করেই এই গানের মধ্যে পাওয়া যায়, সহজভাবে বলা যায়, খুব সুন্দর করে বলা রয়েছে। আমাদের জাস্ট একটু হৃদয়ঙ্গম করা, সেটুকুতেই আমরা মাঝে মাঝে ব্যর্থ হই। স্যার গানে যাব। ধন্যবাদ। আমি প্রথমেই শ্রদ্ধা জানাই উপমহাদেশের লোকসঙ্গীতের কিংবদন্তি শিল্পী, মরমী শিল্পী, ভাটিয়ালি গানের শিল্পী, যে গানের কথাই বলি না কেন, বিশেষ করে লোকসঙ্গীতের বিভিন্ন ধারাকে যিনি সমৃদ্ধ করেছেন আমাদের এই লোকসঙ্গীতকে, আব্দুল আলীম। এবং একটি কথা আমার বলতে ইচ্ছে করছে যে যার গান শুনে আমি ছোটবেলা থেকেই লোকসঙ্গীতের প্রতি আকৃষ্ট হয়েছি, এবং আমার মনে হয় না যে আব্দুল আলীমের গান না শুনলে আমার লোকসঙ্গীত গাওয়া হতো। এমন ইন্সপিরেশন আসলে তিনি সবার জন্যই, এ প্রজন্মেরও যারা রয়েছেন তাদেরও আসলে ওই শক্তিটা তিনি যোগান। জি, মানে তখন আমার মনে আছে যে মানুষ আব্দুল আলীমের গান বেতারে কখন হবে সেই জন্য বসে থাকতো, আমরা বসে থাকতাম ছোটবেলায়। তো সেই আব্দুল আলীমের জন্মবার্ষিকীতে NTV চমৎকার একটি অনুষ্ঠানের আয়োজন করেছে, আমি কৃতজ্ঞতা জানাই, এবং আমাকে সেখানে আমন্ত্রিত করেছে সেই জন্য আরও বেশি করে কৃতজ্ঞতা জানিয়ে আমি শুরু করছি অত্যন্ত জনপ্রিয় একটি গান। এই গানটি লিখেছেন জসিমউদ্দিন এবং সুর করেছেন ওস্তাদ মমতাজ আলী খান। জি, শুনব। যারে ছেড়ে এখন যা
অদ্ভুত গায়কি, আমি আসলে মুগ্ধ হয়ে শুনছিলাম। এটার পেছনে নিশ্চয়ই যৌক্তিক কারণ রয়েছে, যে বলছিলাম একদম শুরুতেই, ছোটবেলা থেকে আমি আসলে যখন থেকে গানের ভেতরকার বোঝাটা বুঝতে শুরু করেছি, সেক্ষেত্রে আপনার ভীষণ অবদান রয়েছে লোকসঙ্গীতের ক্ষেত্রে। তো আমি এজন্যই ভীষণ রকমের আপ্লুত যে আপনার পাশে বসে গান শুনছি। অনেক অনেক ধন্যবাদ। কিন্তু সবচেয়ে বড় কৃতিত্ব যাদের, তারা হচ্ছেন এই গানটি লিখেছেন যিনি জসীমউদ্দিন, পল্লীকবি জসীমউদ্দিন, এবং সুর করেছেন আরেকজন লিজেন্ড ওস্তাদ মুমতাজ আলী খান। জি জি। এই যে, এবং গেয়েছেন আব্দুল আলীম। আব্দুল আলীমের গান গাইবার সাহস কিন্তু আমার এখনো হয় না, যদিও আমি আমরা কিন্তু মানে আপনার কণ্ঠে আব্দুল আলীম স্যারের গান শুনে যতটা শান্তি পাই, একদম প্রশান্তি পাই, সেটা কিন্তু আসলে আপনার উপস্থাপনা খুব সুন্দর, সবসময় দেখি, আজকে একটু ভালো লাগে, লাগে। আমি সাফায়েতুল্লাহ জাহিদ বলছিলাম, সরকারি বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার চট্টগ্রাম থেকে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছে পুরো গ্রামের বাড়ি। তো আপনাদের অনুষ্ঠান আমি সবসময় দেখি, এনটিভি কে জন্য ধন্যবাদ আপু। আর বিশেষ করে যে শিল্পীরা আসে যখনই অনুষ্ঠানে, খুব ভালো লাগে। আজকের অনুষ্ঠানটা বেশি ভালো লাগতেছে। তো আমার একটা অনুরোধ আছে, সেটা হচ্ছে শিল্পীর কাছে, দুইজনেরই কাছে, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু শেষ করাতে গায় না, এই এই গানটি আব্দুল আলীমের। অনেক ধন্যবাদ যদি আপনাদের। জি নিশ্চয়ই, আপনি অনেক দূরে থেকে ফোন করেছেন, নিশ্চয়ই আপনার যে অনুরোধ
সেটি রাখার আমরা চেষ্টা করব যদি সময়ে আমরা পাই। জি, আরো একজন দর্শক আছেন, কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কুমিল্লা থেকে শান্ত বলছিলাম। অনেক ধন্যবাদ যুক্ত হয়েছেন, কথা বলুন, অতিথিরা শুনছেন আপনাকে। আমি বলছিলাম যে আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার যে একটা গান আছে, এই গানটা গাওয়ার অনুরোধ। অনেক ধন্যবাদ আপনার অনুরোধের জন্য। কিন্তু আজকে যে আমাদের পুরোটা আয়োজন সাজানো হয়েছে আমাদের শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী আব্দুল আলীমের স্মরণে, এবং যে কারণে আজকে আপনার এই রিকোয়েস্টটা একটু পাশে রেখে দিলাম, নিশ্চয়ই অন্য কোনো আয়োজনে আমাদের অন্য কোনো সঙ্গীত শিল্পীরা নিশ্চয়ই শোনাবেন। আমরা যেটা আসলে দিদি কমপ্লিট করেছিলেন যে আমি তো আব্দুল আলীম স্যারের গান শুধু রেকর্ডেই শুনেছি, তার সামনে তো দেখার সেই সৌভাগ্য বা সেই ভাগ্য নিয়ে জন্মায়নি, কিন্তু তার গানগুলো আপনার কণ্ঠে যেমন করে আমাদের সরাসরি শুনতে শান্তি পাওয়া যায়, হ্যাঁ শান্তি পাওয়া যায়, সেটা খুব কম জায়গাতেই খুঁজে পাই আমরা। অনেক অনেক ধন্যবাদ জানাই, এবং জাহাঙ্গীর ভাইকে অনেক কৃতজ্ঞতা জানাই যে এরকম একটা আয়োজন তিনি করেছেন এবং সেখানে আমি একটা অংশ হতে। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আমরা গানেই চলে যাই, দিদির কাছে আসার কথা, তাই তো? আমি আজকে শ্রদ্ধা আব্দুল আলীম স্যারের স্মরণে প্রথমে শুরু করেছি, এবং যেহেতু সিদ্দিক ভাই আছেন, আমার মনে হয় এই গানগুলা যতটা প্রশান্তি পাওয়া যায় সিদ্দিক ভাইয়ের গলায় শুনে, আমরা আসলে চাইলেও পারি না কিন্তু চেষ্টা করি গাওয়ার। তো আজকে আব্দুল আলীম স্যারের জন্মদিন আমরা শুরু করেছি আমি, এবং পাশাপাশি অন্যান্য মহাজনদের গান গাইব। এবারে গাইছি হেমাঙ্গ গোস্বামীর লেখা একটি বিখ্যাত গান, শোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি। শুনি।
দিদির কাছে একটু পরে আসছি, তার আগে আমার এই প্রিয় মানুষগুলোর কথা একটুখানি বলি। আমি একদম গানটা শুরু থেকেই মনে হচ্ছিল যে সাকিব ভাই এবং অনির্বাণদা দুজনার যে বাজনা, দুজনার যেই একটা বোঝাপড়া, সেটা একটা মনে দাগ কাটার মতো ছিল। এবং তারপরে হঠাৎ করে যখন ইন্টারলিউডের মধ্যে ক্লাইম্যাক্স তৈরি করে দিল মানে কিবোর্ডে, এবং সেই একই জায়গায় যখন পরের অংশটাতে বাঁশি এবং কিবোর্ড সেম টোনটা দিল আমাদেরকে, ও মাই, মানে এটা একটা ডিফারেন্ট ফিলিংস দিল। সব কিছু মিলিয়ে সব কিছু সৃষ্টি বা তৈরি হয়েছে আপনার গায়কের জন্য নিঃসন্দেহে। এবং আপনার গাওয়া বিশেষ কিছু গান আছে যেগুলো আমাদের মনের মধ্যে বসে যায়, এবং আপনি ছাড়া ওই গানগুলো শুনতে ভালো লাগে না খুব একটা, ভীষণ ভালো লাগে। যন্ত্রশিল্পীদের ছাড়া আমরা শিল্পীরা একদমই জিরো। আর একটা কথা না বললে বুঝি বিশাল অপরাধ হয়ে যাবে, সেটা হচ্ছে দোতারা, শ্রদ্ধার বড় ভাই, এবং তার বাজনা নিয়ে আমার বলা হচ্ছে ধৃষ্টতা, কিন্তু কি ভালো লাগে এই সুরের মধ্যে বা এই বাজনার মধ্যে প্রাণ আছে, এই বাজনা আমাদেরকে প্রাণ শক্তি যোগায়, খুব ভালো লাগলো। স্যার গানে যাব? হ্যাঁ নিশ্চয়ই। এবারে কি শুনছি? এবারে যেহেতু
আমাদের উপমহাদেশের মরমী শিল্পী আব্দুল আলীমের জন্মবার্ষিকী উপলক্ষেই আজকের আয়োজন। আমি সেখানেই থাকতে চাই, যাদের লেখা এবং সুরের মাধ্যমে তিল তিল করে আব্দুল আলীম হয়ে উঠেছেন এই বাংলার মানুষের প্রিয় শিল্পী, তাদের মধ্যে অন্যতম একজন গীতিকবি এবং তিনি অসংখ্য গানও করেছেন আব্দুল লতিফ, ভাষার গান লিখেছেন, দেশের গান লিখেছেন। আমরা কিন্তু তার গান অনেক লোকশিল্পীরা এখন আর গাই না, গাওয়া উচিত। মমতাজ আলী খান, তারপরে আব্দুল লতিফ, ওসমান খান, এই যে গুণীগুণী গীতিকবি সুরকার ছিলেন, তাদের গান কিন্তু গাওয়া উচিত। আমি গাইছি, এটাও আব্দুল আলীমের অত্যন্ত জনপ্রিয় একটি গান। জি, শুনবো। দুয়ারে আইসাছে পালকি নায়রি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নায়রি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। ছিল যে তোমার দুই জনা পাহারা, তোমারে একলা খুয়া পালাইছে তাহারা। তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। আজ তাহারা কোথায় গেল ভাব দেখি রে মনা, দিবানিশী যে ছয় জনা দিত কুমন্ত্রণা, আজ তাহারা কোথায় গেল ভাব দেখি রে মনা। ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে, ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে। ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে জবানে তাই বলো রে বলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নায়রি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। কি গান, কি মানে এত বছর এই গানের বয়স, সেখানে এসেও আজও পর্যন্ত আমরা মুখে মুখে গাইতে পারি। আর মজার ব্যাপার কি জানো, গানগুলো না সবার মুখস্থ, কিন্তু এটাই বললাম যে মুখে মুখে গাইতে পারি, অসম্ভব জনপ্রিয় ছিল। আমার যে স্মৃতিটা খুব মনে পড়লো, শিল্পকলা একাডেমিতে এবং সেই সাথে জাতীয় শিক্ষা সপ্তাহ এবং বিভিন্ন যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হতো, এই গান
লোকসঙ্গীতের ভাগটাতে থাকতোই, এবং মনে হয় এখন যে মনে হয় যে এত কঠিন কিছু কথা, এত কঠিন গান কত সহজেই নিজেদের করে নিতে পারতাম সেই ছোটবেলা থেকে গেয়ে গেয়ে। এই গানের শক্তিই এটা যে আমাদেরকে তৈরি করে। আমাদের সাথে দর্শক আছেন, একটু কথা বলতে চাই। দর্শক কে আছেন সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি কুষ্টিয়া থেকে জহুরুল ইসলাম বলতেছিলাম। অনেক ধন্যবাদ যুক্ত হয়েছেন, কথা বলুন, আমাদের শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পীরা শুনছেন আপনাকে। আপনি, আমি কথা বলতে চাচ্ছিলাম আমার বংশী বাজক ভাইয়ের সাথে একটু আর কি। আচ্ছা, মামুন শুনছেন? ভাই আর মানে বাঁশির ভলিউমটা একটু কম আসে আমাদের সাউন্ডে আর কি, এই জন্য ভাই একটু আপনি। আচ্ছা, আপনি ভাইয়ের বাজনা আরো ক্লিয়ারলি শুনতে চাচ্ছেন, তাই তো? আসলে আমাদের এখানের সর্বোচ্চ সুন্দর সাউন্ড দেওয়ার সুনাম রয়েছে, হয়তো আমাদের বিভিন্ন ডিভাইসের কারণে সাউন্ড আপ ডাউন হয়, তো সেক্ষেত্রে আসলে একটু কষ্ট করে যে শুনে নিতে হবে ভাই। এবং মাউনের কাছে আপনার কি আর কিছু বলার আছে? জি ভাই, একটু ক্যামেরায় ক্লিয়ারনেস একটু দেখতে চাচ্ছিলাম আর কি। অনেক অনেক ধন্যবাদ, একটু ক্লোজলি দেখাবেন মাউনকে। মাউন, তার জন্য কি কিছু একটা ছোট্ট করে বাজাই দিবা? একটা ছোট্ট কিছু শুনতে চাই, এত ভালোবাসা যখন কারো কাছ থেকে পাওয়া যায়। অনেক ধন্যবাদ ভাই, আপনি মন খুশি করে দিলেন, আর সাথে থাকবেন নিশ্চয়ই পুরোটা আয়োজন জুড়ে। আরো একজন দর্শক আছেন, কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি সিলেট থেকে বলছিলাম, আমার নাম অপূর্ব শর্মা। আসলে আমি আজকে যে আপনাদের আয়োজন তা শুনছিলাম, এবং একটি অসাধারণ আয়োজন আমি বলবো, এরকম করে গুণী শিল্পীদের গুণীজনদের যে আপনারা স্মরণ করছেন সেটা অবশ্যই অনন্য। আর বিশেষ করে আজকের যে দুজন শিল্পী, দুজনই আমার প্রিয়, এর মধ্যে লাভলী দেব অন্যতম। তিনি আমাদের সিলেটের না, শুধু বাংলাদেশের গর্ব এবং গৌরব আমি বলবো, কারণ হচ্ছে তিনি নিয়মিতভাবে যেভাবে লোকগানকে, মাঠ পর্যায়ের লোকগানকে যেভাবে জাতীয়ভাবে ছড়িয়ে দিচ্ছেন, দেশে বিদেশে ছড়িয়ে দিচ্ছেন, তা অবশ্যই কি বলবো যে লোকসঙ্গীতকে, লোকগীতিকে বাঁচিয়ে রাখতে ভূমিকা রাখছে। আমি তার কাছে আব্দুল আলীমের একটি গানের রিকোয়েস্ট করব, তোমারই লাগিয়া সদায় প্রাণ আমার কান্দে, এই গানটি যদি তিনি গেয়ে শোনান তাহলে ভালো লাগবে। অনেক ধন্যবাদ অপূর্ব অনুষ্ঠান দেখার জন্য, এবং আসলে সবাই মিলেই আমরা চাই আমাদের লোকগানগুলো বেঁচে থাকুক, এবং আমরা যদি সেটা করে না যাই তাহলে পরের প্রজন্মের কাছে আমরা আশা করতে পারি না যে এটা ওরা ধরে রাখবে। আসলে সবাই মিলে চেষ্টা করা বাঁচিয়ে রাখার। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, সাথে থাকবেন পুরোটা আয়োজন জুড়ে। আমরা গানেই যেতে চাই, দিদির কাছে আসবো, রিকোয়েস্টের গানটা গেয়ে দিই। নিশ্চয়ই শুনবো। তোমারও লাগিয়া রে সদাই প্রাণ আমার কান্দে, বন্ধু রে প্রাণ বন্ধু কালিয়া রে, তোমারও I'm not afraid.
এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। একই গানের মধ্যে প্রত্যেকটা অন্তরা সুর এক বটে, কিন্তু কথার মধ্য দিয়ে এবং ছন্দের যেই বিষয়টা রয়েছে সব কিছু মিলিয়ে মনে হয় যেন মনের কথাগুলো পুরো একটা গল্পের মতো এবং একটা একটা শব্দে গাঁথা। আসলে কি সুন্দর সৃষ্টি, এবং তাই তো আমরা বলতে পারি যে আমাদের সঙ্গীত ভাণ্ডার এত সমৃদ্ধ। এত ভালো লাগলো, পরে গানে যাবো স্যার, এবারে কি শুনছি আপনার কাছ থেকে? এবারে যে গানটি গাইতে চেষ্টা করব সেটি লিখেছেন এবং সুর করেছেন কবি সিরাজুল ইসলাম। জি, এটাও অত্যন্ত বিখ্যাত। আব্দুল আলীমের সব গানই বিখ্যাত, এমন কোনো গান নেই যে গানটি বিখ্যাত নয়। এবং আমার মনে পড়ে যে আব্দুল আলীম যেদিন আমাদের ছেড়ে চলে গেলেন, পৃথিবী ছেড়ে চলে গেলেন, আমি তখন খুব বেশি বড় ছিলাম না, ছোটই ছিলাম, কিন্তু যেহেতু আব্দুল আলীমের গান খুব বেশি ভালোবাসতাম, আমি সারাদিন বেতারে আব্দুল আলীমের গান হচ্ছিল আর গান শুনে শুনে আমি কান্না করছিলাম। শুনেছিলাম যে আব্দুল আলীম নেই, আমাদের ছেড়ে চলে গেছেন, কত শত ভক্তের, এবং সেই গানগুলো, এই গানগুলি বাজছিল সারাদিন, সেরকম একটি গান আমি গাইছি। জি, হলুদিয়া পাখি সোনারি বরণ, পাখিটি ছাড়িল কে, কেউ না জানিল কেউ না দেখিল, কেমনে পাখি দিয়া যে ফাঁকি, উইড়া গেল হায় চোখের পলকে, পাখিটি ছাড়িল কে, হলুদিয়া পাখি সোনারি বরণ, পাখিটি ছাড়িল কে, পাখিটি ছাড়িল কে রে আমার, পাখিটি ছাড়িল কে। কত না মধুর গান শুন,
সরিয়া দুঃখের দরিয়া উথলি ওঠে হায় স্বজনের চোখে পাখিটি ছাড়িল কি হলুদিয়া পাখি সোনারি বরণ পাখিটি ছাড়িল কি কেউ না জানিল কেউ না দেখিল কেমনে পাখি দিয়া যে ফাঁকি উইড়া গেল হায় চোখের পলকে পাখিটি ছাড়িল কে পাখিটি ছাড়িল কে রে আমার পাখিটি ছাড়িল কে পাখিটি ছাড়িল কে রে আমার পাখিটি ছাড়িল কে পাখিটি ছাড়িল কে এই গানগুলোর একটা নিজস্ব ঢং আছে যেটাকে আমি আমি বলতে চাই শুদ্ধ ঢং, এবং এই শুদ্ধ ঢংটা আমাদের এখনকার যারা একেবারেই নবীন সঙ্গীত শিল্পীরা রয়েছেন তাদের মধ্যে বসে যাওয়া উচিত, কারণ এই গানের এই মূল জায়গাগুলো যদি নড়ে যায় তবে আসলে গানের মজা কোথায় যেন একটা ওই ভাবটা থাকে। এই গানগুলোর একটা বিশেষ গায়কই কিন্তু আছে, যেরকম সুরের মধ্যে একটা বৈচিত্র্য আছে, কথার মধ্যে বৈচিত্র্য আছে আপনি যেভাবে বলছিলেন, এবং সে কারণেই এখনকার যারা বিশেষ করে লোকসঙ্গীত যারা গাইতে আসছে তারাও যদি এই গানগুলিকে ধারণ করে সুন্দর করে তাহলে নিশ্চয়ই তাদের কণ্ঠেও কিন্তু গানগুলি আরো বেশি প্রসিদ্ধি লাভ করবে নিঃসন্দেহে। তাই কারণ আসলে সময়ের পরিবর্তনে এমন করিয়ে তো গানগুলো এগিয়ে যাবে। দর্শক আছেন, একটু কথা বলছি, দর্শক কে আছেন সাথে? আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, কে আছেন সাথে? জি আমি আসমা বলছি বাংলাদেশ জাতীয় সংসদ ভবন থেকে, আমার মামা আবু বকর সিদ্দিক ওনার সাথে কথা বলতে চাই। জি নিশ্চয়ই কথা বলুন। জি জি শুনতে পাচ্ছি আসমা, কেমন আছো তুমি? জি মামা খুব ভালো, খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা। জি মামা আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন তো? আছি আল্লাহর রহমতে, ভালো আছি। মামা ওই যে আমার সোনার ময়না পাখি, আজকে তো আসলে আব্দুল আলীমের গান গাইবার কথা, এই গানটি হচ্ছে নিনা হামিদের গান, এটা না হয় অন্য কোনো একদিন নিশ্চয়ই গেয়ে শোনাবো। আচ্ছা আপনার পছন্দ মতো একটা গান গান আব্দুল আলীম, আমাদের টাঙ্গাইল সাথে থাকো, নিশ্চয়ই নিশ্চয়ই ভালো লাগবে। আমাদের আরো দিদি আছেন খুব ভালো গান করছেন, আর আজকে সবচেয়ে ভালো লাগছে যিনি উপস্থাপনা করছেন, খুবই সুন্দর করে উপস্থাপনা করছেন অনুষ্ঠানটি, খুব ভালো লাগছে। অনেক অনেক কৃতজ্ঞতা, আপনার কাছ থেকে প্রশংসা বা দিদির কাছ থেকে প্রশংসা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। দর্শক আছেন কথা বলি, দর্শক কে আছেন সাথে? আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, আমি টঙ্গী থেকে বলছিলাম আব্দুল হান্নান। অনেক ধন্যবাদ যুক্ত হয়েছেন, কথা বলুন, আমাদের শিল্পীরা শুনছেন। জি আমার খুব ভালো লাগছে আমাদের এরকম যুবনী শিল্পীকে নিয়ে আপনারা আজকে আয়োজন করছেন। আমার যে গানটা শোনার রিকোয়েস্ট ছিল সেটা একটু আগে আমার শব্দ শিল্পী অবক্ষ স্যার গিয়েছেন, আমার খুব ভালো লেগেছে। আর আমার এখন রিকোয়েস্ট হচ্ছে যে বাঁশি বাজাচ্ছেন আর বাঁশি বাজানোটা আমার ভালো লাগছে, কারণ এই বাঁশি বাজকের বাদকের কাছে আমার একটা অনুরোধ যদি সম্ভব হয়, স্যার একটু আগে যে গানটা গিয়েছেন এই গানটার একটু অংশ শুধু বাঁশিতে শোনানো যাবে কিনা, আমি খুবই খুশি হব। অনেক অনেক ধন্যবাদ। আসলে নিশ্চয়ই আমাদের ছোট ভাই মামুন খুবই সুন্দর করে বাঁশি বাজাচ্ছেন, আর লোকসঙ্গীতের প্রাণ কিন্তু বাঁশি। হলুদিয়া পাখি সোনারি বরণ একটু শুনি তাহলে আমি আমরা সবাই। Thank you.
অনেক অনেক ধন্যবাদ দর্শক, পুরোটা আয়োজন জুড়ে নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। আমরা মামুনকে অনেক অনেক ধন্যবাদ জানাই, এবং মামুনের বাজনা আসলে আমাদের সবারই ভীষণ ভীষণ প্রিয়। আমরা সবসময় বলি যে পরিমিতি বোধ ওর মধ্যে এত সুন্দর করে আছে, সেটা বোঝা যায় ওর বাজনার মধ্যে। অনেক শুভকামনা ভাই। আমরা পরের গানে যেতে চাই, দিদি কাছে গানে। পরের গানটাও আসলে ওই গানের সাথে রেশ ধরে, আমাদের যেটা হয় আসলে মনে মাথায় ঘুরতে থাকে একই রকম একটা গান, বা ওই ধরনের একটা, বা ওই চলনের একটা গান। এরকম একটা গান হাসন রাজা লিখে একটি গান, রূপ দেখিলাম রে নয়নে আপনার রূপ দেখিলাম রে। আমরা সবাই নিজেকে দেখার চেষ্টা করি, কিন্তু উনি দেখতে পেরেছিলেন। সিলেটি শব্দ আছে আমার মাস্ত বাহির হইয়া, মানে আমার মধ্য থেকে বের হয়ে, জি আমার আমিকে দেখা পাশে রেখে। হ্যাঁ, ওরে রূপ দেখিলাম রে নয়নে আপনার রূপ দেখিলাম রে, ওরে আমার মাস্ত বাহির হইয়া, আমার মাস্ত বাহির হইয়া দেখা দিল আমারে আপনার রূপ না।
এত ভেতরকার কথা, বুঝতেও অনেক সময় লেগে যায়। আমরা চট করে স্যার পরের গানে চলে যেতে চাই, সময় যতটুকু আছে গানেই। হ্যাঁ, তাহলে দর্শক শ্রোতাদের একটি অনুরোধ ছিল, আসলে তো শ্রোতাদের জন্যই আমরা, তাই না? নিঃসন্দেহে। সেই অনুরোধের গানটি গাইবার চেষ্টা করছি। জি, এই গানটিও আব্দুল আলীমের গান এবং এই গানটি লিখেছেন এবং সুর করেছেন কবি সিরাজুল ইসলাম। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণ গান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণ গান। তুমি কাদের গাফার, তুমি জলিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণ। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু,
বৈভবের কত নামকে একই গানের মধ্যে আমরা পাই, এবং পুরো যেন একটা ইতিহাসকে একটা গানের মধ্যে তুলে নিয়ে এসেছেন, এবং যে কারণেই তো এই গানের মধ্যে, মানে গান তো আমাদের অনেক কিছু শেখায়, সেক্ষেত্রে আসলে আমাদের ধর্মভীরু মন তৈরির ক্ষেত্রেও সঙ্গীতের যে ভূমিকা রয়েছে, এবং সেটা আসলে এই গানগুলো শুনলে এমনিতেই অনুধাবন করা যায় যে গানের কত শক্তি, এবং সুরের মধ্য দিয়ে সহজেই অনেক কঠিন কথাকে ছোটদের ভোজন করার জন্য খুব শ্রেষ্ঠ একটা রাস্তা হলো। একদম নিঃসন্দেহে, আমাদের তো কেউ নেই আমরা যারা সৃষ্টিকর্তার মনে। দেখুন, আসলে যে কথাটি আপনি বললেন, আমি একটু তার রেশ ধরে বলি, যে গান শুনে কিন্তু এই যে মানুষের মধ্যে যে ভাব আবেগের তৈরি হয়, তাতে কিন্তু মানুষের মধ্যে যে কুপ্রবৃত্তিগুলি থাকে সেগুলি কিন্তু নষ্ট হয়ে যায়। আপনি খেয়াল করবেন যে আমরা ছোটবেলায় দেখেছি গান শুনে মানুষ কান্না করছে, একটি নাটক দেখে মানুষ কান্না করছে, একটি সিনেমা দেখে মানুষ কাঁদতে কাঁদতে বেরিয়েছে, এই যে কান্নাটুকু, এই কান্নাটা তার যে আত্মায়, আত্মার কিন্তু শুদ্ধ করার জন্য অনেক বেশি কাজ করেছে এই গানগুলো। নিঃসন্দেহে তাই। আমরা আয়োজনের একেবারে শেষ পর্যায়ে একটা গান শুনতে শুনতে বাড়ি ফিরব। আমি দিদির কাছ থেকে একটু চেয়েই নিলাম যে আজকে যেহেতু আব্দুল আলিম স্যারকে স্মরণ করেই আমরা আয়োজনটা করেছি, এবং আমার ভীষণ কী বলবো যে ছোটোবেলা থেকে আসলে একটা আবেগের জায়গা স্যারের পাশে বসে গান শুনছি, আমি স্যারের কাছ থেকেই আজকে শেষ গানটা শুনতে চাই, এবং আব্দুল আলিম স্যারের আরেকটা গান শুনতে শুনতে আমরা বাড়ি ফিরব। দুজনকে অনেক অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আমাদেরকে এমন বিশেষ দিনের সময় দিলেন, এবং এত চমৎকার একটা সময় আপনাদের কাছ থেকে উপহার পেলাম। তোমাকেও শুনি, আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে তারপরে গানে ফিরছি। সুপ্রিয় দর্শক, আমাদের শ্রদ্ধা ভাজনরা আমাদের মনের সিংহাসনে এমন করেই থাকুন যত্নে শ্রদ্ধায়, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এলাগন গান শোনাবার আয়োজন থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, এনটিভির সাথে থাকবেন, সবাইকে জানাই শুভরাত্রি। জি স্যার, গানে যাব। অনেক অনেক ধন্যবাদ এনটিভিকে, ধন্যবাদ, এবং যারা শুনছিলেন এতক্ষণ ধরে তাদের সবাইকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমি যে গানটি করছি, এই গানটি এইটিও খুব জনপ্রিয় গান, এইটি লিখেছেন কবি জালাল খান, জালালউদ্দিন খান লিখেছেন গানটি করছি। জি, কে হই করে বেচা কেনা, কে হই কান্দে রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। কে হই করে বেচা কেনা, কে হই কান্দে রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। কাটা মনের ঘরে চাবি আটা, ভাঙতে হবে ঘরের চাবি, খুঁজবি যদি তারে। ফুলের বনে আছে কাটা মনের ঘরে চাবি আটা, ভাঙতে হবে ঘরের চাবি, খুঁজবি যদি তারে। কাটার ঘায়ে অঙ্গরে তোর হয় যদি জ্বর যা, বসে বসে পথের ধারে, রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। বিসমিল্লাহ
লীলাকে চাপারা করি পিণ্ডের ভিতরে। মুর্শিদেরই নামটি ধরো নিজেরই মানজন করো, বিসমিল্লাকে চাপারা করি পিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যায় কি পাওয়া তারে, সাথে থাকলে মন মহাজনে কিনা হইতে পারে। রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। কে হই করে বেচাকে না কে হই কান্দে, রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।